ওকে, আসসালামু আলাইকুম। নতুন একটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা এর আগে করেছিলাম ইনসার্টের পিকচার কীভাবে ইনসার্ট করা যায়। আমরা এখন দেখব যে ইনসার্ট থেকে কীভাবে ক্লিপ আর্ট থেকে ছবি আনা যায়। তো ক্লিপ আর্টে ক্লিক করব। ক্লিপ আর্টে ক্লিক করার পর সরি ক্লিপ আর্টে ক্লিক করার পর আমাদের ডান পাশে একটা একটা রাইট সাইড একটা বার এসেছে। আমরা এখানে কী নিতে চাই? আমরা এখানে লিখতে চাই, মনে করেন আমরা লিখতে চাই কম্পিউটার, COM PU, একটা কম্পিউটারের ছবি নিতে চাই। তাহলে আমাদেরকে গো দিতে হবে। গোতে ক্লিক করার পর আমরা দেখি এখানে পাই কিনা। হ্যাঁ, কম্পিউটার ছবি পেয়েছে। আমরা এখান থেকে যে কোনো একটা কম্পিউটার নিব, আমরা এটা নিব। বাস এটাকে ক্লিক করলে আমাদের কম্পিউটার ছবিটা এখানে চলে এসেছে। আচ্ছা, ওকে, আমাদের এটা তো ফার্স্ট পেজ। আমরা সাধারণত এখানে টপিক লিখতে হয়, কম্পিউটার বা এই ধরনের টপিক, এবং এখানে নিজের নাম লিখতে হয়। সেকেন্ড পেজে গিয়ে সাধারণত এখানে এই কাজটা করতে হয়। আচ্ছা, আমরা সেকেন্ড পেজে আসলাম। সেকেন্ড পেজে এসে আমরা এই ছবিটা নিলাম। তো আমরা এই ছবিটাকে কী করবো? এখন বড় করব। ঠিক আছে, বড় করে ফেললাম ক্লিপ আর্ট। ওকে, তো আমরা এইভাবে ক্লিপ আর্টের মাধ্যমে আমাদের বিভিন্ন ছবি এখান থেকে আমরা নিতে পারি। ঠিক আছে, আমরা এখন দেখব যে কীভাবে ক্লিপ আর্টের এই ছবিটাকে আনগ্রুপ করা যায়। এই ক্লিপ আর্টের ছবিটা অনেকগুলো অবজেক্টের সমন্বয়ে তৈরি করা হয়েছে। আমরা এখন এই ছবিটাকে আনগ্রুপ করব। দেখেন, আনগ্রুপ, আনগ্রুপ করলে দেখেন যে আলাদা আলাদা বক্স, এই দেখেন কত কিছু আলাদা আলাদা সব কিছু মিলে এই ছবিটা তৈরি করা হয়েছে। ঠিক আছে, সো আমরা যদি এখন এখান থেকে, ধরেন আমরা এখান থেকে এই মেয়েটাকে উঠিয়ে দিতে চাই, তাহলে আমরা এখানে ক্লিক করে ডিলিট দিব, 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 এখানে ক্লিক করে ডিলিট দিব। ঠিক আছে, এটা চলে গেছে। কন্ট্রোল জেড দিব, আবার ফিরে নিয়ে আসবো। তারপর ধরেন এখানে ক্লিক করে ডিলিট দিব, তারপর ধরেন এইখানে ক্লিক করে ডিলিট দিব, এখানে ক্লিক করে ডিলিট দিব। একটা একটা করে আমরা কী করতেছি, এখানে সব ডিলিট দিচ্ছি। তার মানে দেখা যাচ্ছে যে ক্লিপ আর্টের যে ছবিগুলো রয়েছে সেগুলো আমরা সিলেক্ট করে একটা একটা করে কী করতে পারি, সেখান থেকে ডিলিট করে দিতে পারি। দেখেন, এখানে যে বসা মেয়েটা ছিল সে কিন্তু চলে গেছে। এভাবে করে আমরা আমাদের প্রয়োজনীয় ছবিগুলো কিন্তু এভাবে রেখে দিতে পারি এবং অপ্রয়োজনীয় অংশগুলো বাদ দিয়ে দিতে পারি। ধন্যবাদ সবাইকে।